আর সকালবেলা হাঁটতে হাঁটতে আমরা কোর্টের ভিতরে যাই। আমাদের অফিসার কোর্ট একই জায়গায়, এক পাঁচিলের এপাশ ওপাশ। কখনো এইভাবে দেখতে যাইনি, আজকে গেলাম। অনেক সুন্দর করছে ভিতরটা, বিশেষ করে পুকুর পাড়টা খুব বেশি ভালো লাগতেছে দেখতে। খালা বলছিল এই পুকুরে আগে তারা স্নান করতো, পাঁচিল টপকাই এই পাশে এসে স্নান করতো, কিন্তু তখন এরকম গাঁটলা ছিল না, এখন আরও বেশি সুন্দর করছে। তাই এখন এই পুকুরে আর স্নান করতে দেয় না, কারণ এমনি যে মানুষজন আসে বসে, তাই আর কি মাছ চাষ করছে এই জায়গায়। নমস্কার, নিশ্চয়ই ভালো আছেন সবাই। আর এস লাইফস্টাইলে সবাইকে স্বাগত জানাই। আমরা আজকে চলে এসেছি পট পুকুরের পাড়ে। পুকুরটা সুন্দর বাঁধা হয়েছে, প্রায় দিন দেখি শিশুমঙ্গলে আমাদের অফিসের ভিতর থেকে ভিতরে এর ভিতরে সুন্দর করছে, কিন্তু আসা হয়নি কখনো। আজকে আসলাম আমি আর খালা করতে করতে, ভালোই লাগতেছে দেখতে। অনেকদিন পুকুরে নামা হয় না, প্রায় 5-7 বছর তো হবেই। দেখে খুব ইচ্ছা করছিল নামতে, সাঁতার কাটতে, কিন্তু সাঁতার তো আর কাটতে দেবে না, তাই একটু হাত পা ভিজিয়ে চলে আসলাম। এরপর বাসায় যাই, বাসায় কিছু পূজার সামগ্রী নিয়ে যাই, তারপরে স্নান টান করে নাড়ু বানাই। আজকে নাড়ু বানাইতেছি। নাড়ু বানানোর জন্য কড়াইয়ে একটু জল দিয়ে দিলাম, এরপর নারকেল আর গুড় একসাথে দিয়ে দিলাম। এরপর খানিকক্ষণ নাড়াচাড়া করার পর 1 কাপ দুধ দিয়ে দিলাম, 1/2 কাপ দুধ। এরপর নাড়াচাড়া করে যখন গুড় ঘনই আসলো, তখন আস্তে আস্তে ডলতে শুরু করলাম কড়াইয়ের ভিতরে। এরকম আঠা আঠা হয়ে আসলে এবার থালের পরে নামাই নিয়ে একটু জুড়াই নিয়ে বাতাসে, তারপর নাড়ু বানাই নিলাম। খানিকটা মোদকের শেপেও কিছু বানাইলাম। ছেলে পুজো দেবে, তাই আর কি সব কিছু গুছাই গাছাই নিয়ে স্নান টান করেই বানাইছি। এরপর দেখেন আমার ছেলে কী সুন্দর আসন বানাইছে ঠাকুরের। ছেলে গেছে ঠাকুর আনতে, ঠাকুর নিয়ে আসলে পরে দেখে বরণ করে ঘরে নিয়ে যাই। ছেলে এই গণেশ চতুর্থীতে ভক্তি পুজো দেয়, ও সবাই ওরে আশীর্বাদ করবেন, ওর মনস্কামনা যেন পূর্ণ হয়, ও যেন সুস্থ থাকে, ভালো থাকে। এরপরে আমি আর ছেলে দুজনে সিদ্ধ ভাত বেগুন ভাজি দিয়ে ভাত খেয়ে নেই। এরপর একটু রেস্ট নিয়ে মা ছেলে দুজনেই শিল্পকলায় যাই, যেহেতু জলসরোট নাটকের রিহার্সাল চলছিল। তারপরে বাসায় এসে অফিসে চলে আসি। আজ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।